नमस्कार বন্ধুরা হাওয়ার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকে রাতের দিকে প্রচন্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে উড়িষ্যাতে, শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া উড়িষ্যা সংলগ্ন পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কিছু কিছু জায়গায় দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে এবং মেঘাচ্ছন্ন আকাশ থাকবে কিনা সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে প্রচন্ড গরম পরিস্থিতি আসছে আগামী সপ্তাহে, তাপপ্রবাহের পূর্বাভাস তৈরি হতে পারে। পাশাপাশি উত্তরবঙ্গের আবহাওয়া, ত্রিপুরা, আসাম, ঝাড়খণ্ড, বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি কোথায় কেমন থাকতে পারে সমস্ত কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব। যদি ভিডিওটি কাজে লেগে থাকে একটি লাইক করতে ভুলবেন না, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো। আজকে রাতের দিকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের কি পরিস্থিতি হতে পারে আমরা দেখতে পাচ্ছি। বিকাল থেকে মেঘলা মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে এবং বিকালের পর রাতের দিকে আমরা দেখতে পাচ্ছি বেশ আংশিকভাবে মেঘলা আকাশ দক্ষিণবঙ্গের জেলাগুলোতে থাকার সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও সন্ধ্যার পর বা সন্ধ্যার দিকে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে, বিশেষ করে উড়িষ্যা সংলগ্ন পশ্চিমবঙ্গের মেদিনীপুর এছাড়া ঝাড়গ্রামের দিকে কোথাও কোথাও এমন পরিস্থিতি হতে পারে। তবে দক্ষিণবঙ্গের দিকে আজকে কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস কিন্তু নেই। তবে আগামীকাল 8 তারিখেও দক্ষিণবঙ্গের কোনো জেলাতে বৃষ্টি হবে না এমনটাই বলছেন আবহাওয়া দপ্তর। তবে 9 তারিখে বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে মেদিনীপুর, ঝাড়গ্রাম এছাড়া পশ্চিম বর্ধমান, পুরুলিয়ার দিকে এমনটা আপডেট। তবে আগামীকাল পুরুলিয়া সংলগ্ন কোনো কোনো জায়গায় ছিটেফোঁটা হালকা বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হতে পারে। আমরা দেখে নেব একেবারে আগামীকাল সকাল পর্যন্ত রয়েছে আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। আগামীকাল সারাদিনের যে আপডেট পাচ্ছি প্রধানত রোদ ঝলমলে আকাশ, সঙ্গে পশ্চিম দিকের জেলাগুলো এছাড়া রয়েছে উত্তরবঙ্গ লাগোয়া জেলাগুলো, যেমন রয়েছে বীরভূম মুর্শিদাবাদের দিকে আংশিকভাবে মেঘলা আকাশ থাকার একটা সম্ভাবনা রয়েছে। তাই আজকে বিকালের পর রাতের দিকে মেঘলা আকাশটা থাকার সম্ভাবনায় জেনারেলি আমরা দেখতে পাচ্ছি আগামীকালও রাতের দিকে মেঘলা মেঘলা আকাশ থাকবে। সরাসরি আমরা দেখে নেব বৃষ্টির সম্ভাবনা বা বৃষ্টির পূর্বাভাস দেখতে পাওয়া যাচ্ছে কিনা আগামীকালের আপডেট থেকে। আগামীকাল তো আমরা দেখলাম আংশিক মেঘলা আকাশ থাকবে, কিন্তু বৃষ্টির সম্ভাবনা কোন কোন জায়গায় রয়েছে? বৃষ্টির ক্ষেত্রে যেটুকু আবহাওয়া দপ্তরের আপডেট রয়েছে তাতে আজকে যেমন রাতের দিকে এবং আগামীকাল আগামী পরশু এই তিনটে দিন উড়িষ্যাতে প্রচণ্ড ঝড় বৃষ্টির পূর্বাভাস, উড়িষ্যার পাশাপাশি তেলেঙ্গানা, বিদর্ভ, মধ্য মহারাষ্ট্র, মারাঠাওয়াড়া, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এই সমস্ত যেহেতু রাজ্যগুলোতে বৃষ্টি এবং ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টির পূর্বাভাস রয়েছে, তাই প্রধানত পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ এবং ঝাড়খণ্ডের দিকে আগামীকাল ছিটেফোঁটা বৃষ্টির একটা সম্ভাবনা বা হালকা বৃষ্টি হতে পারে। বিশেষ করে ঝাড়খণ্ডের দিকে আগামীকাল বৃষ্টির পূর্বাভাস দিয়েছেন আবহাওয়া দপ্তর। আমরা দেখতে পাচ্ছি তেমনটাই কোথাও কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে পশ্চিমবঙ্গের দিকে আমরা তেমনটা বৃষ্টি 8 তারিখে অর্থাৎ আগামীকাল এখনও পর্যন্ত দেখতে পাচ্ছি না। তবে এটা আপনাদের জানাচ্ছি যে 9 তারিখে আবহাওয়া দপ্তর আগে জানিয়েছিলেন যে পশ্চিমবঙ্গের কোনো কোনো অংশে বৃষ্টি হতে পারে, হালকা ধরনের একটা বৃষ্টির চান্স রয়েছে। তবে আমরা কি দেখতে পাচ্ছি সেটা আপনাদের জানাবো। আমরা যেটুকু দেখতে পাচ্ছি যে 9 তারিখে প্রধানত বিকাল থেকে রাতের মধ্যে ঝাড়খণ্ডে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে, যেমন রয়েছে ধানবাদ, রাঁচি, এছাড়া রয়েছে জামশেদপুর, ডালটনগঞ্জ এই সংলগ্ন জায়গাগুলোয়। পাশাপাশি ঝাড়খণ্ড লাগোয়া পশ্চিমবঙ্গের পশ্চিম দিকের জেলা, যেমন রয়েছে পুরুলিয়া, এছাড়া বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, ঝাড়গ্রাম এছাড়া পশ্চিম মেদিনীপুরের দিকে একটা বৃষ্টির পরিবেশ তৈরি হতে পারে। এটা রয়েছে 9 তারিখের আপডেট, এটা অনলাইন সিস্টেম দেখাচ্ছে। আমরা দেখে নেব এই সময় মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে কিনা বা মেঘলা আকাশ থাকবে কিনা। অবশ্যই একটা মেঘ কিন্তু আসার সম্ভাবনা রয়েছে মধ্য ভারত থেকে ঝাড়খণ্ড হয়ে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে। তাই জেনারেলি যেটা আমরা দেখতে পাচ্ছি 9 তারিখে কোথাও কোথাও হালকা হালকা বৃষ্টি হতে পারে এমনটা সম্ভাবনা। তবে কলকাতা, হাওড়া, চব্বিশ পরগনা, মেদিনীপুরের দিকে যা পূর্বাভাস পাওয়া যাচ্ছে সেরকম এখনও বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না। শুধুমাত্র পশ্চিম দিকের জেলাগুলোতে 9 তারিখে একটা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আগামীকাল 8 তারিখ এছাড়া 9 তারিখ এবং 10 তারিখ কলকাতা, হাওড়া, হুগলি, চব্বিশ পরগনা, মেদিনীপুরের দিকে তেমনটা বৃষ্টি নেই, শুধুমাত্র 9 তারিখে একটা ক্ষীণ সম্ভাবনা রয়েছে। ঝাড়খণ্ডের দিকে 8 তারিখ, 9 তারিখ এবং 10 তারিখ এই তিনটে দিন আবহাওয়া দপ্তর বৃষ্টির পূর্বাভাস দিয়েছেন। তবে 9 তারিখে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা বজ্রবিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হওয়ার সঙ্গে সম্ভাবনা সবথেকে বেশি রয়েছে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে একটা বড় পরিবর্তন আসতে পারে। আগামীকাল তাপমাত্রায় কতটা পরিবর্তন আসবে সেটা একবার আমরা দেখে নেব এবং আগামী সপ্তাহ থেকে তাপপ্রবাহের একটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে এমনটা অনলাইন বিভিন্ন ওয়েবসাইট দেখাচ্ছে। এ প্রসঙ্গে ভারতীয় আবহাওয়া দপ্তর কী বলছেন? তারা যেটা বলছেন যে 10 তারিখ পর্যন্ত সারা ভারতবর্ষের কোথাও কোনো তাপপ্রবাহের পূর্বাভাস নেই, অর্থাৎ এখান থেকে পরিষ্কার যা হবে 10 তারিখের পর একটা সম্ভাবনা তৈরি হতে পারে, অর্থাৎ সোমবার বা মঙ্গলবার থেকে তাপপ্রবাহের সম্ভাবনা তৈরি হতে পারে। আমরা সেটাও একবার দেখব। আগামীকালের যে আপডেট পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি কলকাতার দিকে 37 থেকে 38 ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা থাকবে, অর্থাৎ 37 দেখাচ্ছে মানে এটা 38 রাউন্ড ফিগারে আমাদের ধরে নিতে হবে।
তবে কোন কোন জায়গায় আমরা দেখতে পাচ্ছি কিন্তু 38ও দেখতে পাওয়া যাচ্ছে, অর্থাৎ হুগলি জেলা রয়েছে, সঙ্গে রয়েছে বর্ধমান জেলা। বিশেষ করে বর্ধমান জেলার দক্ষিণ দিকের জায়গাগুলো যেমন জামালপুর, মেমারি, এখানে তাপমাত্রা বেশি থাকার সম্ভাবনা রয়েছে। তবে উত্তর দিকের জায়গা যেমন কাটোয়া, এখানে তাপমাত্রা একটু কম থাকতে পারে, আমরা দেখতে পাচ্ছি এখানে 36 ডিগ্রি থাকতে পারে, সুতরাং 2 ডিগ্রি মতন কম থাকবে। সাধারণভাবে বলতে গেলে এটাই আমরা বুঝতে পারছি, সারা পশ্চিমবঙ্গের আবহাওয়াতে একটা বড় পরিবর্তন আসতে চলেছে, সেটা অসহ্য গরম এবং তাপপ্রবাহের পূর্বাভাস। তাই 39 ডিগ্রি গড়ে তাপমাত্রা থাকবে আগামীকাল 8 তারিখে, এটা রয়েছে পূর্বাভাস সারা দক্ষিণবঙ্গ জুড়ে। তবে মেদিনীপুরের দিকে আগামীকালই 40 ডিগ্রি ছুঁতে চলেছে এমনটা আমরা দেখতে পাচ্ছি খড়গপুর সংলগ্ন জায়গায়। আগামী সপ্তাহে মাঝামাঝি সময়ে অর্থাৎ 12 এপ্রিল তারিখে আমরা যেটা দেখতে পাচ্ছি বুধবার, আগামী বুধবারে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে 40 ডিগ্রি অতিক্রম করে যাচ্ছে সর্বোচ্চ তাপমাত্রা, সুতরাং আগুনের একটা দাবাদহ আসতে পারে এমনটা পূর্বাভাস উঠে আসছে পশ্চিম দিকের জেলাগুলো থেকে শুরু করে কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, এছাড়া বীরভূম, সঙ্গে মুর্শিদাবাদ জেলাতেও কিন্তু তাপমাত্রা যথেষ্ট বেড়ে যাবে এমনটা সম্ভাবনা, 41-42 ডিগ্রি। অবশ্যই আমরা দেখতে পাচ্ছি আজিমগঞ্জ, এছাড়া রয়েছে বহরমপুর, এছাড়া বেলডাঙ্গা, প্রত্যেকটা জায়গায় দেখতে পাওয়া যাচ্ছে 41-40, সুতরাং এটা 42 পর্যন্ত হতে পারে। উত্তরবঙ্গের ক্ষেত্রে কি আপডেট রয়েছে? উত্তরবঙ্গে আগামী সপ্তাহের এই সময় আমরা যেটা দেখতে পাচ্ছি তাতে প্রচণ্ড গরম থাকছে এমনটা আমরা দেখতে পাচ্ছি না। এখানে যেটা দেখতে পাচ্ছি ওপরের জেলাগুলোতে 37 ডিগ্রি আশেপাশে থাকবে, তবে উত্তরবঙ্গের মধ্যে সব থেকে বেশি গরমের পরিস্থিতি থাকবে মালদা এবং দক্ষিণ দিনাজপুরে, 41 ডিগ্রি আশেপাশে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে আগামী সপ্তাহে, অর্থাৎ 12 এপ্রিল বুধবার তারিখে এমনটা আমরা পূর্বাভাস পাচ্ছি। অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামীকালে কি পূর্বাভাস রয়েছে, বৃষ্টির কোনো সম্ভাবনা রয়েছে কিনা, সরাসরি আমরা সেই আপডেটে ফিরে আসছি। বৃষ্টির ক্ষেত্রে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছেন সেরকম বৃষ্টির সম্ভাবনা নেই, যদি হয় দার্জিলিংয়ের কোথাও কোথাও খুব হালকা বৃষ্টি হতে পারে 8 তারিখে, অবশ্যই সেরকমই আমরা দেখতে পাচ্ছি। দার্জিলিং কালিম্পংয়ের কোনো কোনো জায়গায় হতে পারে, বাকি কোনো জেলায় 8 তারিখে কোনো বৃষ্টি নেই। তাই এখান থেকে আমরা এটা পরিষ্কার অর্থে বুঝতে পারলাম যে উত্তরবঙ্গের ক্ষেত্রেও বৃষ্টি সেরকম নেই, দক্ষিণবঙ্গে 9 তারিখে পশ্চিম দিকের জেলাগুলো, এক অর্থে বলতে গেলে 10 তারিখ পর্যন্ত সারা পশ্চিমবঙ্গে সেই রকমভাবে উল্লেখযোগ্যভাবে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। অন্যদিকে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশের ক্ষেত্রে কি আপডেট আমরা পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি 8 তারিখের যা পূর্বাভাস তাতে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে, কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। অরুণাচল প্রদেশের কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টি হতে পারে এবং আসামের বিশেষ করে রয়েছে জোরহাট, এছাড়া রয়েছে ধূপগুড়ি, এখানে কোথাও কোথাও হালকা হালকা বৃষ্টি হতে পারে এমনটা সম্ভাবনা, অন্যান্য জায়গায় তেমনটা আমরা কোনো বৃষ্টি দেখতে পাচ্ছি না। বিশেষ করে ভুটানের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সেটা রয়েছে অন্য একটি রাষ্ট্র। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডের দিকে সেরকম আমরা কোনো বৃষ্টির সন্ধান দেখতে পাচ্ছি না, 9 তারিখেও কোথাও কোনো বৃষ্টি হবে না। শুধুমাত্র আসামের একেবারে উত্তর দিক এবং অরুণাচল প্রদেশের উত্তর পূর্ব দিকে কোথাও কোথাও খুবই হালকা ধরনের বৃষ্টি হতে পারে, তাই 10 তারিখ পর্যন্ত ত্রিপুরাতে কোথাও কোনো বৃষ্টি হচ্ছে না। অন্যদিকে ত্রিপুরার ক্ষেত্রে গরম পরিস্থিতি কতটা বাড়ার সম্ভাবনা রয়েছে, 8 তারিখের যে পূর্বাভাস আমরা পাচ্ছি অর্থাৎ আগামীকাল, সেখান থেকে আমরা জেনে নেব। আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 32-33-এর মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে, এখানে তাপপ্রবাহে সেরকম কোনো সম্ভাবনা নেই। তবে ত্রিপুরার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 34-35, বিশেষ করে কোথাও কোথাও 36 ডিগ্রি হতে পারে, তাই 34-36-এর মধ্যে তাপমাত্রা ওঠানামা করবে এমনটা সম্ভাবনা। তবে 12 তারিখের যে আপডেট আমরা পাচ্ছি তাতে ত্রিপুরার দিকে তাপমাত্রা পৌঁছে যেতে পারে 38-39 ডিগ্রি সেন্টিগ্রেডে, তাই ত্রিপুরাতেও একটা প্রচণ্ড গরমের পরিস্থিতি আসতে পারে আগামী সপ্তাহের দিকে। সরাসরি বাংলাদেশের আপডেটে চলে আসবো। বাংলাদেশের ক্ষেত্রে প্রথমেই আমরা তাপমাত্রা মোটে দেখে নেব, কোথায় কেমন পরিস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে, তাপমাত্রা কতটা থাকবে আগামীকাল 8 এপ্রিল তারিখে। সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি দেশের মধ্যে সব থেকে বেশি গরম পরিস্থিতি থাকবে বিশেষ করে দক্ষিণ পশ্চিমাঞ্চলগুলোতে, এখানে পড়ছে আমরা দেখতে পাচ্ছি খুলনা, কিছুটা ঢাকা বিভাগ, বরিশাল বিভাগের 2-1 জায়গা এবং রাজশাহী বিভাগ, এই বিভাগে জেলা উপজেলাগুলোতে তাপমাত্রা থাকতে পারে 35-37 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে। রংপুর, ময়মনসিংহ, সিলেটের দিকে আমরা দেখতে পাচ্ছি 34-35 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে থাকবে, তবে সিলেটে তাপমাত্রা বেশ কিছুটা কম রয়েছে, 32-33 থাকবে এবং কুমিল্লার দিকে তাপমাত্রা বেশ যথেষ্ট বেশি রয়েছে, 35-36 থাকবে। তাই আস্তে আস্তে তাপমাত্রা বাড়তে শুরু করছে বাংলাদেশের দিকেও। আগামী সপ্তাহের মাঝামাঝি সময়ে কতটা তাপমাত্রা বাড়তে পারে সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে রাজশাহী বিভাগে এবং খুলনা বিভাগের দিকে তাপপ্রবাহের পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি,
ঢাকা বিভাগের কোনো কোনো জায়গায় তাপপ্রবাহের একটা সম্ভাবনা বা যেটাকে আমরা বলে থাকি লু বইবে এমনটা সম্ভাবনা বা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি। বৃষ্টির কোনো সম্ভাবনা রয়েছে কি না 8 তারিখে এবং আগামী 10 তারিখ পর্যন্ত সেটা একবার আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তাই বৃষ্টি মোডে চলে যাচ্ছি এবং বৃষ্টি মোড থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি বৃষ্টির সেরকম কোথাও কোনো সম্ভাবনা আপাতত বাংলাদেশের ক্ষেত্রে 8 তারিখে দেখতে পেলাম না, 9 তারিখে দেখতে পেলাম না এবং 10 তারিখেও কোথাও কোনো দেশে বৃষ্টি হবে না, এই পর্যন্ত রয়েছে আপডেট। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।